জনগণের পকেট কেটে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, বিদ্যুৎ সেক্টরে যে লুটপাট হয়েছে, মিথ্যা তথ্য, অবাস্তব এবং মন গড়া কথা বলেছে। গণতান্ত্রিক সরকার এবং ইনডেমনিটি বা দায়মুক্তি বা কালো আইন একসাথে চলতে পারে না। ওই আইনের ব্যাখ্যা দিতে এটাকে ইনডেমনিটি বলে ফেলছে। আরে আমরা নতুন একটা ধারা সংযোগ করেছি বার্কের আইনের মধ্যে। জনস্বার্থ বিরোধী এই বিলটি প্রত্যাহার করেন নাই। আমাকে অনুগ্রহ করে 5 মিনিট সময় দিবেন মাননীয় স্পিকার। 5 মিনিট সময় দেওয়ার কোনো সুযোগ নেই, এটা জনমত যাচাই। 2 মিনিট, আপনি 2 মিনিট বলুন। জনগণের পক্ষে একটু কথা বলতে দেন মাননীয় স্পিকার, কারণ এই বিলটা বলুন 16 কোটি মানুষের উপর একটা বিরাট বার্ডেন। এই 16 কোটি মানুষের পক্ষে 2 মিনিট অতিরিক্ত দিলে তেমন কিছু হবে না মাননীয় স্পিকার, আশা করি। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। বিগত 14 বৎসরে মোট 11 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং সর্বশেষ এই চলতি মাসে বাড়ানো হয়েছে। আর বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরকারের কাছে পাওনা আছে 27,000 কোটি টাকা। যদি আগামী গ্রীষ্ম মৌসুমে সরকার এই যে পিডিবির যে বর্তুকি এটা পেমেন্ট যেটা পাওনা এটা দিতে না পারে, তাহলে অনিবার্য আগামী গ্রীষ্মকালীন সময়ে লোডশেডিং হবে বা এই পার্লামেন্টের কেউ অস্বীকার করার সুযোগ নাই। এটা নিঃসন্দেহে সরকারের বড় একটা উন্নয়ন। পাশাপাশি এই সেক্টরে যে লুটপাট হয়েছে বা লুটপাট চলছে এটা কেন আপনারা স্বীকার করতে চান না? মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি জনগণের পকেট কেটে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, বিদ্যুৎ সেক্টরে যে লুটপাট হয়েছে, জনগণের সেই টাকাগুলো কি ফেরত দিতে পারবেন? বিদ্যুৎ সেক্টর এতটি যদি স্বচ্ছ হয় তাহলে আজকে ইনডেমনিটি বা কালো আইন কেন? বিদ্যুতের কালো আইন তুলে নিয়ে দেখেন দুর্নীতিবাজরা কোথায় পালায়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, অর্থ পাচার ও লুটপাটের কারণে আজকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। তাছাড়া সামনে আবার রমজান মাস। 1 মিনিট শেষ করুন। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষের কষ্ট আরো বেড়ে যাবে। আমি আশা করব সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে, জনগণকে স্বস্তি দিবে এবং মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনস্বার্থে এই এই যে কালো আইন বা ইনডেমনিটি আছে এই বিলটি প্রত্যাহার করে নেবেন। আমাদের সংসদ সদস্য মোকাব্বির খান বলছেন, ঢালাওভাবে বলছেন, দুর্নীতি ইনডেমনিটি। ইনডেমনিটি মানে থাকে মাননীয় স্পিকার, ওইনে আইনের ব্যাখ্যা দিতে এটাকে ইনডেমনিটি বলে ফেলছে। আরে আমরা নতুন একটা ধারা সংযোগ করেছি বার্কের আইনের মধ্যে, সুতরাং এটা তো ইনডেমনিটি আইন না। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি প্রস্তাবগুলো ছিল তাদের যাচাই বাছাইয়ের জন্য, তারা করবেন, তারপরে তারা আইন নিয়ে কথা বলছেন, এই আমাদের বিদ্যুৎ নিয়ে কথা বলছেন। এই জন্য মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যটা দিলাম তাদের ব্যাখ্যা দেওয়ার জন্য। তবে আমি মনে করি যে যে এটা যাচাই বাছাই হয়েছে সংসদীয় কমিটিতে, সুতরাং এই মুহূর্তে আবার নতুন করে যাচাই বাছাইয়ের প্রয়োজন নাই আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলায় একটি প্রবাদ আছে, চুর না শুনে ধর্মের কাহিনী, যেটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় উল্লেখ করতেন, বলতেন। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা, মানুষের জীবন মান নিচে নামতে বাধ্য হচ্ছে এবং অনেকটা হয়েছে। আর যখন বিদ্যুৎ বা গ্যাসের দাম বাড়ে সেটার এফেক্ট সব কিছুর উপরই কম বেশি পড়ে। এ কথাগুলো আমরা যতই বলি না কেন সরকারের কিছু যায় আসে না, কারণ জনগণের দায়বদ্ধতা থেকে এগুলো বলা হচ্ছে না। মাননীয় স্পিকার,
গণতান্ত্রিক সরকার এবং ইনডেমনিটি বা দায়মুক্তি বা কালো আইন একসাথে চলতে পারে না, এটা সংবিধানের পরিপন্থী। জনগণের কাছে যখন সরকারের আস্থা হারায়, সরকার আস্থা হারায়, তখন নিজেদের সুরক্ষার জন্য কালো আইনের আশ্রয় নেয়। আমরা দেখেছি জাতির পিতাকে সপরিবারে হত্যার পর খুনিদের রক্ষার জন্য স্বাধীন বাংলাদেশে এই ইনডিমনিটি বা কালো আইন করা হয়েছিল। তাহলে আজকে কি আমরা ধরে নেব যে সরকার জনগণের রাস্তা হারিয়েছে এবং অসৎ ব্যবসায়ী এবং মুনাফাখুরদের সুরক্ষার জন্য এই কালো আইনের আশ্রয় নিচ্ছে? মাননীয় স্পিকার, আজকের এই বিলটির একমাত্র উদ্দেশ্য হল বিদ্যুতের দাম বাড়ানো। আজকে বিলটি পাশ হলে কালকে পরশু বা এই সপ্তাহের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হবে এবং জনগণের কষ্ট আরও এক ধাপ বাড়বে। জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি মনে করি আমার সেটি সমর্থন করা উচিত হবে না, তাই আমি আমার সংশোধনীগুলো প্রত্যাহার করে নিলাম। আর পাশাপাশি মাননীয় প্রতিমন্ত্রী যেহেতু জনস্বার্থ বিরোধী, এই বিলটি প্রত্যাহার করেন নাই, সুতরাং বিলটি অবশ্যই পাস হবে। তাই জনস্বার্থে আমি নিজেকে প্রত্যাহার করলাম এবং এর প্রতিবাদে আমি ওয়াক আউট করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার।